নমস্কার বন্ধুরা রন্দনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে খুব সহজে মাত্র তিরিশ মিনিটে দুর্দান্ত স্বাদের নিরামিষ বাটার পনিরের রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কি যারা মাছ মাংস ভালোবাসে না তাদের পক্ষে এই বাটার পনির থাকলে রুটি বা বড়োটার সঙ্গে আর কিছুই লাগবে না চলুন তবে রেসিপিটা শুরু করা যাক চলুন তবে এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে প্রথমে কাজু দিয়ে দিলাম তারপরে চাল চালমগজ দিলাম তারপর কাঁচা লঙ্কা দিলাম তারপরে পোস্ত দিলাম এক চামচ পোস্তটা দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করলাম পেস্টটা একটা জায়গায় ঢেলে রেখে দিলাম তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করো এই বাটার পনিরটা করতে এমন কিছু কষ্ট হয় না কিন্তু তবুও একটু সব কিছু জোগাড় করে নিয়ে যদি করা হয় তবে খুব সুন্দরভাবে রেসিপিটা করা যায় আর ভালোভাবে রান্নাটাও হয় তারপর পনিরটা নিয়ে নিলাম পনিরটা এইভাবে তোমরা দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর চৌকো চৌকো স্কোয়ার করে নিলাম তোমাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবে কেটে কেটে দেখবে না তাহলে অনেক কিছু শিখতে পারবে না আর অনেক কিছু মিস করে যাবে তারপর পনিরটা এইভাবে চৌকু চৌকু করে কেটে নিয়ে একটা ট্রেতে তুলে নিলাম অন্যদিকে আগে থেকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে এক চামচ মেথি পাতা দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে মেথি পাতাটা একটা জায়গায় তুলে রেখে দেব তারপর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে সেই মেথি পাতাটা হাতে নিয়ে একটু ভসে নিতে হবে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু হবে না নর মানে মেথি পাতাটা এইভাবে গুঁড়ো হবে না তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম অন্যদিকে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে পুরো তেলটা লাগিয়ে নিতে হবে না হলে তেলটা গরম যদি না হয় পনিরগুলো চিটে লেগে যেতে পারে এইবার পনিরগুলো একে একে তেলের ভেতর দিয়ে দেবো দিয়ে হালকা নেড়ে পনিরগুলো ভেজে নেবো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার ভেতরে একে একে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা যাতে পনিরের গায়ে লেগে যায় সেই জন্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটু হালকা নেড়ে ভেজে নিতে হবে একটু যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা ডিশে তুলে নেব খুব বেশি ভাজবো না ভাজলে কীভাবে পনিরটা শক্ত হয়ে যাবে আগে তোমাদেরকে বাটার পনির আমি করে দেখিয়েছি কাঁচা পনির দিয়ে এবার তোমাদেরকে ভাজা পনির দিয়ে দেখাচ্ছি তোমাদের যদি মনে হয় আগেই যে বাটার পনিরের রেসিপি আছে সেটা দেখবে তাহলে আমার চ্যানেলে যেয়ে তোমরা দেখে নিতে পারো এবার একটা জায়গা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তার ভেতরে জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন হাফ চামচ নুন দিয়ে দেবো তারপর ভেজে রাখা পনিরগুলো জলের ভেতর দিয়ে দশ মিনিট মতন ফুটিয়ে নেব তারপর আস্তে আস্তে নামিয়ে রেখে দেবো নামিয়ে রেখে গরম জলেই পনিরগুলো রেখে দিতে হবে অন্যদিকে কড়াইটা বসিয়ে দিলাম পনির ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলের ভেতর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তার ভেতর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে আগে থেকে পেস্ট করে রাখা যেই মশলাটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো আস্তে আস্তে কড়াইয়ের ভেতর পেস্টটা দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে তাহলে খুব ভালো হবে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপর দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে খুন্তি দিয়ে সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে মাঝখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদ দিয়ে দেবো হাফ চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে যখন মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন তখন ওই কাজু চাল মগজ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করার ভেতর দিয়ে নেড়ে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তার ভেতরে দুধ দিয়ে দেবো এক কাপ দুধটা দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তারপর যেহেতু এটা বাটার পনির সেই জন্য অল্প চিনি দেবো তোমরা যদি মনে করো চিনি দেবে না তবে স্কিপ করে যাবে চিনি আর লবণটা গ্রেভির ভেতরে দিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর আবার একটু দুধ দিয়ে দিতে হবে দুধ দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ফুটে যখন এই রকম হয়ে আসবে তখন এর ভেতর আগে থেকে মেথি পাতাটা যে ভেজে রেখে গুঁড়ো করেছিলাম সেই মেথি পাতাটা ওই গ্রেভির ভেতর দিয়ে দিতে হবে যখন এই রকম গ্রেভিটা হয়ে আসবে তখন ফুটিয়ে নেওয়ার পর যখন এই রকম গ্রেভি হবে তখন দিয়ে দিতে হবে এরপর এর ভেতরে এবার ফ্রেশ ক্রিম দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার পরের রেসিপিগুলো তোমরা খুব সহজেই দেখতে পাও এইবার নাড়া হয়ে গেল তিনটাও ভালোভাবে গ্রেভির ভেতর মিশে গেছে নিশানো হয়ে গেলে এইবার একটু ফুটিয়ে নেবো তার মাঝখানে পনিরের জলটা ঝরিয়ে নিই ঝান্নার সাহায্যে পনিরের জলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে রাখলাম তোমরা দেখতে পাচ্ছ পনিরটা কিন্তু এখনও গরম আছে এইবার এই জল ঝরিয়ে নেওয়া পনিরটা ওই গ্রেভির ভেতর দিয়ে দেব দেখো গ্রেভিটা ফুটে এই রকম হয়ে এসছে তখন এই পনিরটা ওই গ্রেভির ভেতর দিয়ে দেব দিয়ে আবার নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে এইভাবে দশ মিনিট ফুটিয়ে যখন গ্রেভিটা টাইট হয়ে আসবে তখন বাটার পনির বা দুধ পনির তোমরা নামিয়ে নেবে দেখতে পাচ্ছ পনিরের গ্রেভিটা কতটা কমে গেছে এই সময় এক চামচ বাটার পনিরের ভেতর দিয়ে দিতে হবে এই বাটারটা কিন্তু আগে দিলেও হতো কিন্তু আগে দিলে যখন রান্নাটা হবে তার গন্ধটা আর সেইভাবে থাকে না সেই জন্যে আমি পুরো রান্নাটা করার পরে বাটারটা দিলাম তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো বাটারের গন্ধটাও থাকে আর খেতেও খুব সুন্দর হয় দিয়ে নেড়ে নিয়ে এবার আস্তে আস্তে একটা ডিশে তুলে নিলাম এইভাবে পুরো পনিরটা একটা ডিশে তুলে নিয়ে রেখে দেব তারপর একটু সাজিয়ে ওপর থেকে একটু ক্রিম দিয়ে দেব। তোমরা দেখে বুঝতে পারছ দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে এটা রুটি বা পরোটার সঙ্গে সত্যিই এত সুন্দর লাগবে সে বলে বোঝাবার না নিয়ে ওপর থেকে একটু বাটার আবার দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে সাজিয়ে নিলাম পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো